সরে দরুদ সালাম পেশ করুন। এই কাজ জীবনেও করেননি, সাহাবাই কেরামদেরকে শেখাননি, সাহাবাই কেরাম খলাফা রাশিদের জীবনেও করেননি। সেই বুখারীতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা জানতে পারলাম, শিখতে পারলাম যে কেমন করে সালাম পেশ করব। অর্থাৎ তার আগে আত্তাহিয়াত শিখিয়ে দেওয়া হয়েছে নামাজের মধ্যে, আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, জেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আত্তাহিয়াতের মাধ্যমে। একা একা না সম্মিলিত? সম্মিলিত সম্মিলিত আত্মায়াত পড়েন না, নিজের নিজের আত্মায়াত পড়ছেন? মনে মনে পড়ছেন না চিৎকার উচ্চ স্বরে কেরাতের মতো আত্মায়াত পড়েন মনে মনে? এই তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে সালাতের উপর কেমন করে আমল করব, অর্থাৎ দুরুদ কেমন করে পেশ করব। আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাতও পেশ করো, দুরুদও পেশ করো, আর সালামও পেশ করো। সালাত কেমন করে পেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর সাহাবায়ে কেরামদের জামানা থেকে তাবেইন মুহাদ্দিসিন কেরাম যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নাম এসেছে, তখন তারা বলেছেন, লিখেছেন, প্রত্যেকটি হাদিসের কিতাবে পাবেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কাছ থেকে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, তার প্রতি সালাত নাজিল হোক, ওয়াসাল্লাম এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক। এই দুইটি তরিকা শেখানো হয়েছে। আর তারপরে যতগুলি দুরুদ রয়েছে বিদাতিদের কিতাবে, দুরুদে তাজ, দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনা, যেমন বিদাতি দুরুদ এবং সেগুলিতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, তেমনি জলসা মাহফিল ওয়াজ মাহফিলের যে দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা, যা শুনলেন, এটি হচ্ছে পাবনা ডিস্ট্রিক্টের মেহরুল্লাহ বলে ইংরেজদের জামানায় এক মুন্সি ছিল, যে মুন্সির তৈরি করা বিদাতি দুরুদ। এই বিদাতিদের মুন্সির অনুকরণ করে আমাদের দেশের বক্তারা, তার মধ্যে সাইদি সাহেব, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ইত্তেবা করার তৌফিক হলো না তাদের, যে বলবো দুরুদ ইব্রাহিমি বক্তব্যের শুরুতেই যদি বলতে হয়, শেষে বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, কিন্তু সম্মিলিত নাই, সবাই মনে মনে পড়বে এবং বক্তা বক্তব্য করছেন যে আওয়াজে সে আওয়াজে পড়বেন, কোনো দোষ নেই। তারপরে তাতে তিনি আর কি পড়েছেন, কবিতা পড়েছেন একটা আরবিতে, শেখ সাদির। এই শেখ সাদির কবিতা সম্পর্কে একটা ঘটনা শোনা। এখানে এয়ারবেসে আমাদের রবিউল ইসলাম ভাই আছেন, রবিউল ইসলাম ভাই জন্মগত সহি আকিদের লোক, কিন্তু বাংলাদেশে আলিয়া মাদ্রাসায় পড়ে মানুষ হয়েছেন, আর সেখানে কিছু ভেজালও শিখেছেন। তো এই ভেজাল শিখে এসে এখানে এসে যখন প্রথম দাওয়াত সেন্টারে তার চাকরি হয় আজকে থেকে 7-8 বছর আগে, তখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে রবিউল ইসলামকে চেনে না? বললাম চিনি, আকিদা কি ঠিক আছে, চলবে, বক্তব্য করতে পারবে এবং সহি আকিদের লোক, আমার রিকমেন্ডে মানে সুপারিশে বা মানে তার তাজকিয়াতে তাকে রাখা হইলো, খবর থেকে টেলিফোন আসলো, জানলো তারা, তারপরে তাকে রাখা হইলো। তারপরে প্রথম বক্তব্য শুরু করেছেন এই সুর দিয়ে তিনি, বালাগাল ওলা বে কামালেহি কাশাফা দোজা বে জামালেহি শুরু করলেন। আরবরা শুনে সব অবাক, বড় বড় অফিসার, বড় বড় ক্যাপ্টেন তারা শুনে, তাদের কাছে শরীয়ত সম্পর্কে ওই রকম এলেম না থাকলে এই এলেম আছে, তাওহীদের এলেম আছে, সুন্নতের এলেম আছে। জি আলহামদুলিল্লাহ, সৌদি আরবের মানুষ আকিদার ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে তারা পাকা, এই ক্ষেত্রে কোনো ত্রুটি পাবেন না। মানুষ মাত্রে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ শিরক আর বিদাত থেকে আলহামদুলিল্লাহ তারা মুক্ত। এইরকম সমাজ তৈরি করতে হবে, এইরকম দেশ তৈরি করতে হবে, তাহলে ইসলামের বাস্তবায়ন হবে। তো তাদেরকে অবাক লাগলো যে শাহজাই কি বলছে, সাথে সাথে আমার কাছে টেলিফোন আসছে, তাকে খবর নেই, রবিউল ইসলাম সাহেবকে কোনো খবর নেই, আমার কাছে টেলিফোন আসছে, আপনি কেমন লোক দিলেন, বলছে বালাগাল ওলা বি কামালি হাজা লাহান, তো গান করছে, বলছে লাহান। তাই বললাম যে না না, আকি দেও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দেশ থেকে পড়াশোনা তো আমাদের মতে এখানে এসে এত ক্লিয়ারেন্স হয়নি, আমরা সৌদি আরবও পড়া, দেশেও পড়াশোনা করেছি, কিন্তু এখানে এসেও পড়াশোনা করেছি, যার ফলে দুই দিকের এলেমে আছে, সংশোধন করার একটা ভালো সুযোগ সুবিধা আল্লাহ পাক দিয়েছেন। তো এই জন্য তো সময়ের প্রয়োজন রয়েছে হয়তো, তারপরে কোনো রকম তাকে টিকানো হয়। তো আপত্তি কোথায়? অধিকাংশ বক্তারা এই কবিতা পড়ে অর্থ বুঝে না, অর্থ বুঝে না,
কি বলছেন শেখ সাদি? বালাগাল ওলা বে কামালিহি, বালাগা মানে পৌঁছে গেলেন, ওলা মানে শীর্ষ স্থানে, উচ্চ স্থানে, আলা থেকে ওলা, শীর্ষ স্থানে উচ্চ স্থানে পৌঁছে গেলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বে কামালিহি, তার নিজের কামাল যোগ্যতা দ্বারা, তার যোগ্যতা দ্বারা। কথা ঠিক না ভুল? আপনাদের বিবেক দিয়ে বিচার করেন, যদি যোগ্যতা দ্বারা যতটা পৌঁছা যায় সেটা একদিনে হঠাৎ করে হয় না, সেটা ধীরে 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 হয়। তাই যদি তিনি যোগ্যতা দ্বারা নবুয়াতে পৌঁছে থাকেন, রেসালাতে পৌঁছে থাকেন, তাহলে 40 বছর সময় লাগলো, আর 40 বছর পর্যন্ত তিনি কিছুই জানতেন না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য আর শিরকের প্রতি ঘৃণা, এটি আল্লাহ পাক রব্বুল জন্মগত সৃষ্টি করে দিয়েছেন। অনেক ভালো ভালো চরিত্র, যত ভালো চরিত্র মানুষের হয় পূর্ণ মাত্রায় আল্লাহ পাক তাকে দিয়েছে, এগুলি হচ্ছে জন্মগত, আল্লাহ পাক গুণ দিয়েছিলেন তার মধ্যে। কিন্তু শিক্ষাগত দিক দিয়ে জিব্রাইল আমিন আলাইহিস সালাম যখন এসে বলছেন যে ইকরায়া মুহাম্মদ হীরা পাহাড়ের গুহায়, তখন তিনি কি বলছিলেন? মা আনা বেকারি, সহিবুকারি হাদিস, আমি কিছুই পড়তে জানি না, ইকরায়া মুহাম্মদ, ইকরা বিসমি রব্বিকা লিখা আছে, ইকরায়া মুহাম্মদ, মা আনা বেকারি, আমি তো পড়তেই জানি না, নিরক্ষর। তাহলে যদি নিজের কামাল যোগ্যতা দ্বারা উচ্চ স্থানে তিনি পৌঁছে থাকেন, তাহলে 40 বছর পর্যন্ত পড়তেই পারলেন আলিফ বা তা শা নাকি? তাই নবী করিম সাল্লাম নিজের যোগ্যতা দিয়ে পৌঁছেছেন না আল্লাহর রহমতে পৌঁছেছেন, আল্লাহর ফজলে পৌঁছেছেন? তাই আল্লাহ পাক কোরআনে কারিম বলছেন ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, বহু আয়াত আছে এইরকম, নবী সাল্লামের উপর যে আল্লাহর বড় এহসান রয়েছে, বড় অনুগ্রহ রয়েছে, ফজল করম রয়েছে, তার একটি আয়াত হচ্ছে ওয়াকানা ফাজলুল্লাহে, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ আপনার ওপর, শুধু অনুগ্রহ না, আজিমা, মহা অনুগ্রহ রয়েছে, বড় অনুগ্রহ রয়েছে। জি, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা আপনি জানতেন না তা আপনাকে আল্লাহ শিখিয়েছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উচ্চ স্থানে পৌঁছেছেন সেটা তার কামাল যোগ্যতা দ্বারা নয়, সারা জীবন। আপনি ধরুন আজকের বিশ্বের কোনো ব্যক্তি বা নবী সাল্লামের পরে কোনো ব্যক্তি যদি সারা জীবন ধরে সেজদায় পড়ে থাকে, সারা জীবন যদি ইবাদত বন্দী করতে থাকে, নিজের ধন সম্পদ যা ছিল যে আল্লাহ রাস্তায় কোরবানি করে দেয়, আল্লাহ রাস্তায় জীবনকেও শহীদ করে দিল, তারপরে কেউ নবী করিম সাল্লামের কাছেও যেতে পারবেন মর্যাদার দিক দিয়ে? তো নিজের কামাল দিয়ে কত দূর পৌঁছিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কত দূর পৌঁছিয়েছেন, সৃষ্টির সেরা করেছেন, এটি হচ্ছে আল্লাহর ফজল, কামাল তার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। তাই আল্লাহ পাক সূরা দোহাতে বলেছেন, হ্যাঁ, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আল্লাহ দিশে হারা দেখিয়েছিলেন, রাস্তা হারা, কোন দিকে যাব, কেমন করে ইবাদত বন্দি করব, ফাহাদা, আল্লাহ রাস্তা দেখালেন। তা নিজের যোগ্যতা দ্বারা না আল্লাহর রহমতে? তারপরে যে কবিতাগুলি পড়া হয়েছে, কিছু আরবিতে কিছু ফার্সিতে, অতিরঞ্জন বাড়াবাড়ি, এই বেকামালি এটি হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি নয়। আল্লাহ পাক নিষেধ করেছেন, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব, তোমরা ধর্মের ক্ষেত্রে গলু, অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে, ইয়াকুমাল গলু, সাবধান তোমরা বাড়াবাড়ি অতিরঞ্জন থেকে, কাউকে বাড়াবে না, যার যতটা মর্যাদা আছে সেখানে রাখো, সাবধান, কাউকে বাড়াবে না, অতিরঞ্জন করবে না, যেখানে আছে সেখানে রাখো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলু, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে কিসের জন্য? বাড়াবাড়ি করার কারণে। তারা ঈসা আলাইহিস সালামকে বাড়িয়েছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, আব্দুল্লাহকে ইবনুল্লাহ বানিয়ে দিয়েছে, ওজাইরকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়ে দিয়েছে, আউযুবিল্লাহ, এইভাবে তারা ধ্বংস হয়েছে, মাগজু অভিশপ্ত হয়েছে, তাদের উপর লানত হয়েছে। সুতরাং খবরদার, তোমরা বাড়াবাড়ি করিও না। নবী করিম বলেছেন, লা তুতরুনি, আমাকে বাড়াইও না, রাসূল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুতরুনি, আমার সম্পর্কে বাড়াবাড়ি করেন, কামা আতরাতিন নাসারা ঈসা বান মারিয়াম, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে। ফাইন্নামা আনা আবদুন, আমি কি আল্লাহর বান্দা, সুতরাং কি বলবে? ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহর বান্দা ও আল্লাহ সমকক্ষ সমতুল্য নন, আল্লাহর বান্দা, গোলাম এবং, হ্যাঁ, পার্থক্য আমাদের সাথে অনেক বড় পার্থক্য, আল্লাহর রাসূল, রাসূল কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। এই ফার্সি শেরগুলি কবিতাগুলি আসছে, তাতে বেশ কিছু বাড়াবাড়ি তার মধ্যে রয়েছে, আর দু একটা শোনার, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে ওই যে আর উর্দু সেট রয়েছে, ফার্সি রয়েছে, উর্দু রয়েছে, উর্দু সেটা বলছে যে মুঝে কুছ মিলে ইয়া না মিলে, আমি কিছু পাই আর না পাই, ইয়ানি ওষাই যে আল্লাহ মিলে, এমন জিনিস চাই যাতে আল্লাহ পাই, হ্যাঁ, ইয়ানি মুহাম্মদ মিলে, অর্থাৎ আমি মুহাম্মদকে চাই। কার সন্তুষ্টি আমাদের কামনা করতে হবে?